রাজধানীর নিউ মার্কেটের ঢাকা কলেজ এবং সায়েন্স ল্যাবরেটরি এলাকার সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার 25শে জানুয়ারি দুপুরের আগে পরে কয়েক দফায় তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, মারামারি ও বাস ভাঙচুরের ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, দুপুর 12:30 থেকে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সিটি কলেজ শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়, যার মূল সূত্রপাত হয় 11:30। দুই কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, 11:30টার দিকে সিটি কলেজের সামনে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধর করেন সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী। পরে ওই শিক্ষার্থীকে সিটি কলেজে আটকে রাখা হয়। এই ঘটনা ঢাকা কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা সিটি কলেজের দিকে এগিয়ে যায়। এর মধ্যে সিটি কলেজের সামনে, সায়েন্স ল্যাবরেটরি এলাকা এবং ঢাকা কলেজের সামনের রাস্তায় কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একটি লেগুনা ও বাসে ভাঙচুর করেন শিক্ষার্থীরা। ঢাকা কলেজের শিক্ষার্থী মোতাহার বলেন, আমাদের এক সহপাঠীকে সিটি কলেজের ছাত্ররা মারধর করছে। এই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে অন্য ছাত্ররা উত্তেজিত হয়ে সিটি কলেজের দিকে চলে যায়। বিষয়টি নিয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘটনা নিয়ে বসেছি। আমাদের যে শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছিল সে এখন আমার অফিসে আছে, পরবর্তী করণীয় নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে জানতে সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর বেদার উদ্দিন আহমেদকে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন এমন ঘটনা ঘটে আসছে। ঘটনাস্থলে পুলিশ ছিল, সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।